সো গাইজ, আমি রিসেন্টলি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করতেছি এবং কি এটা আমি কইরা চাবো, কজ রিসেন্টলি আমি যে ভিডিওগুলো আপলোড দিতেছি কয়েকটা ভিডিও একদম ডাউন খাইতেছে, কয়েকটা ভিডিও আবার রিচ করতেছে। সো যেই ভিডিওগুলো ভাইরাল হইতেছে ওই ভিডিওগুলো আর থামায় রাখা যাইতেছে না, মানে টোটালি ফুললি ভাইরাল। যেমন লাস্ট কালকে একটা ভিডিও, না কালকে না, লাস্ট কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি দুপুরবেলা, নাও এখন পর্যন্ত 24-26 ঘন্টার ভিতরে প্রায় 1 মিলিয়ন ক্রস করছে। সো দ্যাট ওয়াজ দ্য পাওয়ার। সো অসংখ্য ধন্যবাদ সকালকে এরকম একটা সাপোর্ট দেওয়ার জন্য, এবং কি আফটার আ লং টাইম, প্রায় 1 বছর পর আমার কোনো একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হইলো। সো এখন যে ভিডিওগুলো ভাইরাল হইতেছে একদম টোটালি আমার ব্যক্তিগত কন্টেন্ট এবং কি ফুললি আমার নিজের স্কিপ করা। 1.1 মিলিয়ন, প্রায় 70,000 রিয়েক্ট আফটার এ লং টাইম, 1 বছর পর আমার কোন একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ ক্রস করলো একদিনে, প্রায় 1 মিলিয়ন ভিউজ। সবাই কইবো যে ইজি ভাই, কষ্ট করতেছি আমি, আমি বুঝতাছি যে কি পরিমাণ স্ট্রাগল করতেছি। ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিতাম বাট এরকম রেসপন্স পাই নাই, ফেসবুকে যে এরকম একটা রেসপন্স পাইছি, মানে আগেও লাস্ট 1 বছর আগে যখন ভিডিও আপলোড করছি তো অনেক একটা ভিডিও 1 মিলিয়ন ক্রস করছে, বাট তখন এতটা খুশি লাগে নাই, বাট এখন যেরকম খুশি যা লাগতেছে। তো যখনই আমি দেখলাম যে 1 মিলিয়ন চলে গেছে তখন জাস্ট আমি অবাক হয়ে তাকায় দিছি যে আমি হাসবো নাকি কাঁদবো। পরে চোখের দিক দিয়ে একটু পানি আয়া পড়লো, মানে খুশির কান্না এসে পড়লো, কেননা ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোন একটা ভিডিওতে 1 মিলিয়ন ক্রস করা এবং কি নিজের টোটালি নিজের কন্টেন্ট, এটা অনেক আনন্দের বিষয় যে এতদিন রেগুলার ভিডিও আপলোড করার পর ফাইনালি কোন একটা ভিডিও ভাইরাল এবং কি 1.1 মিলিয়ন ভিউজ। সারাদিন যে একটু কষ্ট করলাম বা একটু ব্যস্ত ছিলাম, ওই ব্যস্ততার কাছে এই 1 মিলিয়ন ভিউজ এবং কি আপনাদের এইরকম একটা সাপোর্ট বা ভালোবাসা, এটা কিছুই না। মানে ওইরকম কষ্ট আমার যদি বলা হয় আমি সারাদিনও করতে পারবো বা রাজি আছি, বাট আপনাদের সাপোর্টটা লাগবে। তো রেগুলার আমি ফেসবুকে ভিডিও কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতেছি এবং কি প্লাস ইউটিউবে আপলোড করার চেষ্টা করতেছি। ইউটিউবে তো আসি ভাই 2017 থেকে, বাট কোনো রিচ নাই। এই একটা কন্টেন্ট ক্রিয়েটর আমি যার ভিডিওতে বা যার ইউটিউব চ্যানেলে কোনো রিচ নাই, এবং কি আমি 2017 থেকে ইউটিউবে পড়ে আসি ভাই, আল্লাহ জানে যে কি করতেছি ইউটিউবে, ঘোড়া ঘাস কাটতেছি না মুরগি চলাইতেছি। তাও আলহামদুলিল্লাহ যে ফেসবুকে কিছু অডিয়েন্স পাইছি যেহেতু রেগুলার ভিডিও আপলোড করতেছি। যাওয়ার আগে সবাইকে আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে মেইন কথা যে কষ্ট না করলে আসলে কেষ্ট পাওয়া যায় না। যেমন রিসেন্টলি কয়েকদিন ধরে আমি ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করতেছি, মানে ভূত প্যারার মধ্যে আসি। আমার কিছু কিছু ভিডিও ডাউন খাইছে, কিছু কিছু ভিডিও রিচ খাইছে, যেমন রিসেন্টলি ভিডিওটা রিচ খাইছে। তো কষ্ট করলে ভাই কেষ্ট মিলবো, আর যদি তুমি কষ্ট না করো কেষ্ট দেখা পাইবা। আর অনেকেই বলে যে ভাই আমি কষ্ট করে যেতেছি আমি কেষ্ট পাইতেছি না, যেমন লাইক আমি আমি ইউটিউবে খাইতে যেতেছি বাট কিছুই পাইতেছি না, কোনো বেনিফিট পাইতেছি না। ফেসবুকেও আলহামদুলিল্লাহ ভালোটা রিচ পাইছি, ভালো একটা অডিয়েন্স পাইছি যারা কিনা আমার রেগুলার ভিডিও দেখতেছে। ঠিক তেমনই ভাবে ভাই যে কোনো কাজ করতে হইলেই ভাই তোমার কষ্ট করতে হইব, কষ্ট করার দায়িত্ব হইছে আমাদের, এবং কি কেষ্ট যে আমাদের ভাগ্যে মিলাইবো ওইটার দায়িত্ব হইছে উপর আল্লাহ। তো তোমারে কষ্ট করতেই হইব, কষ্ট ছাড়া কেষ্ট পাইবা না। সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার এত পরিমাণ সাপোর্ট করার জন্য এবং কি ভালোবাসার জন্য। আশা করি এই ভালোবাসা যাতে সবসময় থাকে আমার পাশে, এবং কি আমি চেষ্টা করবো যে আমি রেগুলার ভিডিও আপলোড করার, কন্টেন্ট মেক করার। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এবং কি আরেকটা দোয়া করবেন যে আরো যাতে বেশি বেশি করে কষ্ট করতে পারি। তা আপনারা দেখতেছি না যে কি পরিমাণ কষ্ট করতেছি বা স্ট্রাগল করতেছি একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ দাঁড়া করানোর জন্য। দেখেন ভাই এই এখনো গামতাছি, ফ্যান অফ, লাইট তিনটা চালানো, মানে কি পরিমাণ তাপ, কি পরিমাণ গরম, কিন্তু ভিডিও মেক করতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য ফ্যান বন্ধুই করতে হয়। তো ভাই জানেরা পারলে ভিডিওতে একটা লাইক দিয়েন, একটু রিচ পামু বা আরো কিছু অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা যাইবো। আর যদি পারেন ভাই একটা কমেন্ট করে দেওয়া যান, যে কোনো কমেন্ট ভালো হোক খারাপ হোক আপনার যা মন চায় প্লিজ একটা কমেন্ট করে যান, এবং কি ভাই একটা লাইক দিয়ে দেন ভাই। বহুত স্ট্রাগল করতেছি, চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও মেক করার জন্য, সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখবেন, এনজয় করবেন, এবং কি ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ভাই। সো দিস ইজ শাহরিয়ার মেরাজ সাইনিং অফ।